करके लाठीचार्ज करवाने लगा आपके सामने, लोगों ने कहा है, और वो जानता है कि उसका यहाँ पर कोई वोट है नहीं, वो जानबूझ करके आया प्रॉब्लम करने के लिए। पहली बात तो ये बताइए, अगर कोई उसको गो बैक कहा या नहीं कहा हमको मालूम नहीं, अगर मान लीजिए गो बैक कहा भी तो क्या वो लाठीचार्ज करवा देगा किसी को? लोकतंत्र, ये लोकतंत्र को खत्म करती है भारतीय जनता पार्टी करेगी। দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এত নিচু মানের মানুষ আমার জ্বালা ছিল না, এখানে গ্রামের মানুষ তাকে ঘেরাও করেছে যে আপনি এখানে কেন এসছেন, এখানে ভোটের তারিখ পার্সেন্টেজ নেই, দেশীয় নেই। আমি কব হলো কুড়িটা ভোটে ঘুরেছি আজকে, ওয়ার ওয়ান, ওয়ার টু, সাতকেচিয়া, কুসুমগ্রাম, এই শুশুনিয়ে আসলাম। ভূতের মধ্যে যে সমস্ত বিজেপির এজেন্ট আছে, মনে হচ্ছে ছেলে মরা যে বাপ, সে ওরকম মানে তারা এক ভোট করছে। দিলীপ ঘোষ একটু আগে এখানে অভিযোগ করেছেন যে এখানে তাকে আটকানো হয়েছে, তার কনভয়কে আটকানো হয়েছে, তার গাড়ির সঙ্গে আমার বক্তব্য ভাঙা হয়েছে। দিলীপ ঘোষ নিজে মারামারি করার জন্য ঠেকার বাড়ি এনেছিলেন 18-20টা গাড়িতে। আমি মিনিস্টার, আমার একটা গাড়ি, দুটো পাইলট কার আর স্কট কার। দিলীপ ঘোষ এবং আমাদের প্রার্থী এসেছে কীর্তি আজাদ, তার একটা গাড়ি, ম্যাক্সিমাম দুটো গাড়ি। তিনি কুল্লার সাহেব যে 30টা গাড়ির কনভয় নিয়ে তাকে ঢুকতে হবে, তিনি মারামারি করতে চেয়েছেন, এখানে লিটল বাহিনী এনেছেন। গ্রামের মানুষরা ভালো বলে তিনি ফিরে গেছেন। গ্রামের মানুষ ঘিরে যদি তাদের পেটাপেটি করতো তাহলে হাড় গোড়তার ভেঙে যেত। গ্রামের মানুষ সই নিয়েছে। জয় বাংলা বলবো, যে জয় গুজরাট বলবো, না জয় রাজস্থান বলবো, আমরা বাঙালি 100 বার জয় বাংলা বলবো। কে কে দিলীপ ঘোষ বলে এখানে এসে তারা, আর যারা মস্তানি করছে এসব গ্রামে মারামারি, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না। আমাদের ছেলে মেরে মাথা ফাটিয়েছে, চোখে আহত হয়েছে, কোন ধরনের লড়া যাবে? কতজন আহত হয়েছে এখানে? ছ থেকে ছজন হয়েছে এবং হসপিটালাইজ হয়েছে। এটা অন্যায় কথা। মিডিয়াদের বলবো যে এক পাশে খবর করবেন না, এটা রগড়ের জায়গা নয়, এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই। তারা ভোট পাচ্ছেন না, হারবে বিজেপি, দিলীপ ঘোষ আমি বলে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম জাহেরা বিবি। চোখে কার লেগেছে? কার সেটা, সে কে হয়, সেটা কে, আপনার কে হয়? আমার ভাইপো। কি হয়েছে ভাইপোর? ভাইপোকে মারলে। হ্যাঁ, কোথায় লেগেছে? মেরেছে চোখে, মুখে লেগেছে, হাতে মেরেছে, পাতায় মেরেছে, জিরো মারতে মেরেছে। আপনার বাড়ি শরীর খারাপ, ভোট দিয়ে ওই আপনাকে লোক নিয়ে যে সাথে করে ফোনটা দিতে। আপনার নাম? বিভিন্ন রকমে আপনারা অভিযোগ পেয়েছিলেন যে এখানে বিরোধী এজেন্টকে বসাতে দেওয়া হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি বিরোধীরা এজেন্ট পায়নি বসাবার জন্যে। এখানে সেক্টর সাহেব এসেছিলো আরও ওনাদের মানে প্রশাসনের লোক নিয়ে, যাতে এজেন্টটা সুস্থভাবে বসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা বুথে এজেন্ট দিতে পারেনি। সেই ইয়েতে দিলীপ ঘোষ একটা নাগাদ তুল্লোয় আসে, তুল্লোয় এসে মুসলিম পাড়ার দিকে তেড়ে যায়, এবং ওনার যে বডিগার্ড ছিল আমাদের ছেলেদের ওপরে, গ্রামের সাধারণ নাগরিক ভোট দিয়ে বাড়ি ফিরছিল, সেখানে তিনি লাঠি চালায়। হঠাৎ করেই করলো নাকি আপনারা এগুতে কিছু করেছিলেন? আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে সেটাই অপরাধ। সকালবেলায় কি আপনারা বিজেপির এজেন্টকে বার করে দিয়েছিলেন, মারধর করে? আপনাদের এখানে বহু সাংবাদিক এসেছে, অনেক প্রশাসনের লোক এসেছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। অনেক তদন্ত করেছে নিরপেক্ষভাবে, যাতে ভোটটা সুস্থভাবে হোক, হচ্ছে সবাই দেখেছে। দিলীপবাবু তারপর কি করলেন? দিলীপবাবু এসে নেমে আমাদের যে ছেলে একটা পাশ থেকে জয় বাংলা যায় বলেছে, তার উপরে লাঠি চালিয়ে দিতে আরম্ভ করেছে। কে করেছে? দিলীপ ঘোষের নেতৃত্বে ওনার বডিগার্ডে করেছে। তারপর কি ঘটনা ঘটল? তারপরে ঘটনা হলো আমাদের গ্রামের মহিলারা এসে বিক্ষিপ্তভাবে ওনার গাড়িতে মানে মানে ইয়ে করে, পথ অবরোধ করে ওনাকে গো ব্যাক স্লোগান দেয়। এখানে দিলীপ ঘোষের নেতৃত্বে অশান্তি ঝামেলা হয়েছে, সেইটারই প্রতিবাদ আমাদের মহিলা ছেলেরা জানিয়েছে। কজন আহত হয়েছে? আমাদের এখানে আহত হয়েছে 5-6 জন। গাড়ি ভাঙচুর হয়েছে?
গাড়ি তো ভাঙচুর হয়েছে, সেটা সাধারণ মানুষ করেছে ওনাদের অত্যাচারের বিরুদ্ধে। দিলীপ ঘোষ যে অত্যাচার করেছে সেটাই আমাদের জনগণ তুল্যবাসী তার প্রমাণ দিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে হালিম খান, আমি হচ্ছে শুশুনিয়া অঞ্চলের যুব সভাপতি। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আর কারা এসেছিলেন? আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রার্থী কীর্তি আজাদ মহাশয়, আমাদের মন্ত্রস্বরের অভিভাবক আহমদ হোসেন মহাশয়, আর আমাদের দলের নেতৃত্ববর্গ এবং আমাদের জনাব সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিল আমাদের মন্ত্রী। ওনারা এসে কি বললেন? ওনারা এসে আমাদের বুথের কর্মীদের দিকে কথা বলে গেল, শান্ত করার মানে ভোটটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে হয় সেই বার্তা দিয়ে গেলেন। মন্ত্রী কি বললেন? মন্ত্রী এখানে এসে দিলীপ ঘোষ যে অত্যাচার করেছে তারই প্রতি মানে ইয়েতে আমাদের ছেলে দিন বোঝালো যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হয় এবং নিরপেক্ষভাবে সবাই ভোট দিতে পারে। এখানে আমাদের এখানে বুথ আছে দুটো, 56-57 ভোট এখনো চলছে, আপনারা দেখতে পাবেন সুস্থভাবে ভোট চলছে। ভোট কি বন্ধ হয়েছিল? ভোট কোনো বন্ধ হয়নি, ভোট চলছে। দিলীপ ঘোষ কতক্ষণ ছিলেন? দিলীপ ঘোষ এখানে 20 মিনিট ছিল, 25 মিনিট। আপনাদের প্রতিরোধে কি চলে গেল? আপনারা প্রতিরোধ করা কি চলে গেছিলেন? উনি লাঠি চার্জ করে তার বাদে চলে যায়। ওনার সঙ্গে আমাদের ছেলেদের একটু অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, যেহেতু ওনার ছেলে মানে লোকেরা আমাদের গ্রামের নাগরিককে মারধর করে তারই প্রতিবাদ জানায়। পুলিশ রয়েছে ঘটনাস্থলে? পুলিশ ছিল, থানার সিসি ক্যামেরা আছে যেখানে ঘটনা ঘটেছে। আমরা আইসি সাহেবকে বলেছি যে আপনারা তদন্ত নিন, সিসিটিভি ফুটেজ দেখুন কে আগে হাত চালিয়েছে, কে মানে উত্তপ্ত হয়েছে। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে হালিম খান, আমি শুশুনিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি।